আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এক্সেলের মাইক্রোসফট এক্সেলের ল্যামডা ফাংশনের ব্যবহার দেখাবো। তো এই ফাংশনটা বেটা ভার্সনে বহুদিন ছিল, তারপর ইদানিং এটাকে মাইক্রোসফট 365-এর এক্সেলের মধ্যে দেওয়া হয়েছে। আজকে এটার ব্যবহার আপনাদের দেখাবো। তো আমি কিছু নাম্বার, র্যান্ডাম নাম্বার লিখছি এখানে, 8 9 5 4 3, এমনিতেই কতগুলো নাম্বার লিখলাম। তো এখানে আমি ল্যামডা ফাংশন দেখাবো। তো ল্যামডা ফাংশনের এরকম সিনট্যাক্স হচ্ছে ইকুয়াল, তারপরে ল্যামডা, এল এ লিখলে বাকিটা চলে আসে। আমি ট্যাব দিয়ে দিচ্ছি, চলে আসলো। প্রথমে হচ্ছে বলতেছে প্যারামিটার অর ক্যালকুলেশন। তো প্যারামিটার মনে করেন আমি সাধারণত আমরা এ বি সি দিতে পারি অথবা এক্স ওয়াই জেড দিতে পারি। তো আমি এখানে এক্স দিচ্ছি শুধু, এক্স আর কমা দিয়ে পরে প্যারামিটার অথবা ক্যালকুলেশন। আবার বলছে আমি আরেকটা প্যারামিটার দিতে পারি অথবা ক্যালকুলেশন কি সেটা দিতে পারি। তো আমি এই ক্যালকুলেশনটা আপাতত একটা প্যারামিটার রাখছি, সেজন্য আমি এক্স টাইমস অনেক স্কোয়ার কি এক্স টাইম এক্স এটা এন্টার করে দিলাম। তো এটার যেহেতু শুধুমাত্র এক্স এক্স দিয়েছি, কিন্তু আসলে কোনো ভ্যালু ইনসার্ট করা হয়নি, তো এটার করার জন্য আমাকে করতে হবে এরকম আরেকটা প্যারেন্থেসিস দিয়ে এই যে ভ্যালু, ভ্যালুটা এখানে দিয়ে, তারপর এখন যদি এন্টার করি তাহলে এটার দেখায় দেবে এখানে যে 8 times 8 = 64 স্কোয়ার করা হলো। তো এই স্কোয়ার আমি কেন করব, আসলে তো এই যে ল্যামডা ফাংশনের ব্যবহারের কোনো দরকার নাই। তো এটা আর কি আসলে আমি পরে দেখাচ্ছি যে এটা শুধুমাত্র যে একটা প্যারামিটার হতে হবে এমন কোনো কথা নেই, আর অনেক জটিল ক্যালকুলেশন আপনি এর ভিতর করে দিতে পারেন এখানে। তো পরবর্তীতে আমি যাচ্ছি দেখ, এবং তারপরে আস্তে আস্তে এক্সপ্লেন করলে বুঝতে পারবেন কেন ল্যামডা দরকার হতে পারে। এটা ফাংশন, নিজস্ব ফাংশন তৈরি করে সেই ফাংশনকে আপনারা আবার এখানে ইউজ করতে পারেন কোনো ধরনের ভিভিএ কোড ছাড়াই। তো এবার দুইটা প্যারামিটার দিয়ে দেখাচ্ছি, এক্স ওয়াই। তো এখানে আবার আরো কিছু নাম্বার নিচ্ছি এখানে, 5 6 7 8 9। তো এখানে এই ল্যামডা এক্স, যেহেতু দুইটা প্যারামিটার, ওয়াই দুইটা নিলাম, ক্যালকুলেশনটা কী হবে এখানে যে জটিল কথা যেটা বলছিলাম, আস্তে আস্তে আপনি যত খুশি জটিল করতে পারেন। ইফ এক্স ইজ গ্রেটার দেন ওয়াই, তাহলে এক্স মাইনাস ওয়াই, আর যদি তা না হয় তাহলে ওয়াই মাইনাস এক্স। আর এখানে প্যারামিটার দুটো হচ্ছে এটা একটা আর এটা একটা, 3 8 - 5 = 3 9 - 6 হবে, এটাও 3 হবে। এটা এটা হয়ে গেল। এখন যে ফাংশন তৈরি করার কথা বলছিলাম, এখন আমি ল্যামডার এই অংশটুকু প্যারামিটার বাদে বাকিটুকু এটাকে আমি একটা নাম দিয়ে দিতে পারি আমাদের নেম ম্যানেজারে, যে কন্ট্রোল সি করে কপি করলাম এটা, তারপরে এই ফর্মুলা আছে যে নেম ম্যানেজার নিউ, ওখানে এখানে নাম দিচ্ছি ডিফারেন্স দিতে পারি, একটা একটা নাম দিলেই হয় যেটা আপনার। আচ্ছা আর এটা এখানে কপি করে দিলাম, পেস্ট, ওকে হয়ে গেল এটা। এখন এগুলো যদি আমি এখন ডিলিট করে দিয়ে শুধু প্রথমটাতে যদি লিখি ইকুয়ালস ডিফারেন্স এক্স ওয়াই, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, হয়ে গেল। আবার বাকিগুলো তো একদম হয়ে যাবে। আর এটার আরেকটা সুবিধা হচ্ছে যে আমি শুধু যে একটা ভ্যালু দিব তা না, ওই রেঞ্জ সরাসরি ইউজ করা দেখাচ্ছি, সেটা হচ্ছে এক্স এর জায়গায় আমি পুরো একটা রেঞ্জ দিতে পারি এই রেঞ্জটা, কমা, এবং ওয়াই এর জায়গায় এই রেঞ্জটা। বাকিগুলো এমনিতে হয়ে গেল। এটা এটা গেল হচ্ছে যে কোনো ধরনের আমরা নাম্বার দিয়ে। আবার আমি এখানে একটা ধরনের ডাটা টাইপ করে রাখছি, সেটা হচ্ছে এখানে আমি সিটির কয়েকটা নাম লিখে রাখছি, এগুলোকে আমি এই
সিটিতে পরিণত করব, নাম লেখা আছে সিটিস, এই ডাটা টাইপে পরিণত করব। তারপর দেখেন এখান থেকে কি কি করা যেতে পারে, এখান থেকে যে অনেক ধরনের কিছু করা যেতে পারে। মিডিয়ান হাউসহোল্ড ইনকামটা নিব, তো মিডিয়ান হাউসহোল্ড ইনকাম ওই যে এখান থেকে আমি এটাকে কপি করে নিচ্ছি, এটাকে আমি এখন ল্যামডাতে লিখব, ল্যামডা এক্স কমা এক্স ডট, এই যে মিডিয়াম হাউসহোল্ড ইনকাম লিখলাম। আর এখন যদি আমি এখানে এই বস্টন দিয়ে দিই, এটা আমার এক্স, এন্টার করলে ওই নাম্বারটা এখানে আসবে। তো এটাকে আমি আবার সেই কপি করে এটাকে একটা ফর্মুলা নাম দিতে পারি। আমি আবার এই ফর্মুলা আছে যে নেম ম্যানেজারে যে নিউ মিডিয়ান ইনকাম, ছোট শর্ট করার জন্য খালি ইনকাম লিখলাম, হাউস অর্ডার লিখলাম না, এখানে পেস্ট করে দিচ্ছি। ওকে, এটা হয়ে গেল ক্লোজ। এখন যদি এগুলো সব ডিলিট করে দিয়ে খালি লিখি মিডিয়ান, এই যে মিডিয়ান ইনকাম চলে আসছে, তারপরে এটা দেখি এভাবেও লিখতে পারি, অথবা এখানে C5 এর জায়গায় রেঞ্জটাও দিতে পারি। এইতো এভাবে আর কি ল্যামডা ফাংশন ইউজ করা যায়, ল্যামডা ফাংশন দিয়ে নিজেদের আই ফাংশন তৈরি করে সেটাকে আবার এই ওয়ার্ক বুকে ইউজ করা সম্ভব। যে কোনো শিটে কিন্তু এটা অ্যাক্সেস করা যাবে, যেমন ওই ডিফারেন্সটা এখানেও কিন্তু আছে, ডিফারেন্স যদি আমার এক্স ওয়াই নাই কিন্তু থাকলে এটা ইউজ করা যেত। তো আশা করি এটা আপনাদের কাজে লাগবে ল্যামডা ফাংশন, আর ভবিষ্যতে আমি এর উপরে হয়তো আরো ভিডিও করবো, ল্যামডা ফাংশনের যে হেল্পার ফাংশন আছে এবং রিকার্সিভ আছে এগুলোর উপরে হয়তো ভিডিও করবো। তো পরবর্তী ভিডিও দেখার মতো জানি, আজকের মতো এখানে রাখছি।